ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টা অনেক মেয়েদের ক্ষেত্রে হয় না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয়। অর্থাৎ এমন একটি সমস্যা যে সমস্যাটা খুব কম মেয়েদের হয় তবুও হয়। সেই সমস্যাটি হলো, দেখা যায় যে অনেক মেয়েদের 12, 13, 14, 15, 16 বছর বয়স হয়ে গেছে, তবুও তার ঋতুস্রাব হচ্ছে না, অথবা এই ঋতুস্রাব গোপনে গোপনে হচ্ছে, সেটা বহিঃপ্রকাশ পাচ্ছে না। তো আজকে আমি সেই গোপন ঋতুস্রাব বা গুপ্ত রজ সম্পর্কে আলোচনা করব, আর এর কী কী চিকিৎসা আছে সে সম্পর্কেও বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব গোপন ঋতুস্রাব বা গুপ্ত রজ কাকে বলে। সাধারণত প্রতি 28 দিনে নারীদের ঋতুস্রাব হয়। এর ব্যতিক্রম ঘটলেই নানাবিধ রোগ লক্ষণ প্রকাশ পায়। অনেক সময় নারীদের ঋতুস্রাব হয়, কিন্তু সেটা এত সামান্য ও কিঞ্চিত যা নির্ণয় করা কঠিন। এইরূপ ঋতুস্রাবকে গোপন ঋতুস্রাব বলে। এই গোপন ঋতুস্রাব হওয়ার কারণ কি? এর কারণ অনেকগুলি আছে। যেমন অনেক সময় হাইমেন পর্দার বা সতীচ্ছদের নানারূপ দোষ ত্রুটির জন্য হতে পারে। পর্দার দ্বারা জরায়ু এবং যোনিপথ আবৃত থাকার জন্য ঋতুস্রাব ঠিকমতো হতে পারে না। অনেক সময় জন্মগত কারণে সতীচ্ছদ হয় না এবং যোনি একেবারে ছিদ্রশূন্য থাকে। কোনো কোনো ক্ষেত্রে হাইমেন পর্দা জরায়ু মুখকে আটকে রাখে। অনেক সময় শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা এবং অপুষ্টির কারণে এটি হতে পারে। অনেক সময় আবার শ্বাস প্রশ্বাসজনিত কারণে বা আঘাতাদির জন্য জরায়ু মুখ আটকে থাকে এবং ঋতুস্রাব ঠিকমতো হতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে মাসিক স্রাব হয় কিন্তু প্রকাশ পায় না, কারণ রজস্রাবের পথ জেনিপথ অবরুদ্ধ থাকে। এবার কিভাবে বোঝা যাবে যে তার গুপ্ত ঋতুস্রাব হচ্ছে, এই লক্ষণগুলি কী কী হবে? এইগুলো যদি হয় তাহলে যে লক্ষণগুলি দেখা যাবে, যেমন জনন যন্ত্রের মধ্যে রক্ত জমা হতে পারে এবং এর ফলে নানারূপ রোগ লক্ষণ প্রকাশ পায়। ঋতুস্রাব বাইরে নির্গত হতে পারে না, ভিতরেই জমে ব্যথা বেদনার সৃষ্টি করে। ঋতুস্রাবের বয়স হয়েছে এবং জনন যন্ত্র যথাযথভাবে বৃদ্ধি লাভ করেছে, কিন্তু ঋতুস্রাব হচ্ছে না। প্রস্রাব স্বাভাবিকের চেয়ে বেশি হয় কিন্তু প্রস্রাব ঠিকমতো হয় না, অনেক সময় একেবারেই হয় না বা এক দুটি ফোঁটা করে হয়। মলত্যাগের সময় ব্যথা পায়, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের সময় এই ব্যথা অসহ্য হয়ে ওঠে। কখনো কখনো দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জ্বরভাব দেখা যায়। আবার প্রত্যেক মাসেই তলপেটে বেদনার অনুভব করে এবং তলপেট স্ফীত হয়। তাহলে যদি কারো গোপন ঋতুস্রাব হয় বা গুপ্ত রজ হয়, তাহলে কিন্তু তার এইসব লক্ষণগুলি দেখা দেয়। তো এই সমস্যা ট্রিটমেন্ট করতে গেলে প্রথমেই যা জেনে রাখা দরকার, শুধুমাত্র অনেকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ঔষধ দিয়ে কিন্তু এই চিকিৎসা করা সম্ভব না। যদি কারো হাইমেন বা সতীচ্ছদ ছিদ্র শূন্য থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই অবস্থায় তাকে অবশ্যই অপারেশন করাতে হবে। কোনো ভালো চিকিৎসক দেখিয়ে অবশ্যই তাকে অপারেশন করার ব্যবস্থা করতে হবে। আবার যদি কারো যোনিদ্বার কিংবা জরায়ুদ্বার পুরোপুরি ছিদ্রশূন্য অবস্থায় থাকে, তাহলেও কিন্তু তাকে অবশ্যই এখানে কিন্তু অপারেশনের ব্যবস্থা করতে হবে। এখানে কিন্তু কোনো রকম ঔষধের সাহায্যে ঠিক করা যাবে না। তো আমি যাদের রক্ত কম থাকে দেহে, বিভিন্ন রোগ সমস্যার জন্য যাদের হয় না, অর্থাৎ যদি তার দেহে রক্ত কম থাকার জন্য তার ঠিকঠাক মেন্স ক্লিয়ার হচ্ছে না, তাহলে আমি কয়েকটি ঔষধের কথা বলছি। অর্থাৎ যেখানে যান্ত্রিক চিকিৎসার প্রয়োজন নেই শুধুমাত্র, সেখানে কিন্তু ঔষধ দিয়ে চিকিৎসা করা যাবে। যেমন যদি কেউ কারোর দেহে রক্ত শূন্য থাকে, রক্তের পরিমাণ কম থাকে, তার জন্য যদি তার এই সমস্যা হয়, তাহলে সে খাবে চায়না 30 ঔষধটি প্রতিদিন 3 ফোঁটা করে খেতে হবে। এটা মোটামুটি 1 মাস ধরে খেতে হবে। আর যদি তার সেই মেয়েটার
দেহে রক্ত কম থাকে, তার সঙ্গে সঙ্গে যদি সে একটু শান্তশিষ্ট হয়, তার মধ্যে দুর্বলতা বেশি থাকে, তার ইত্যাদি সমস্যা হয় কি, তার ঋতুস্রাব হচ্ছে কিন্তু একটু কম হচ্ছে। আর তার যদি দেখা যায় যে তার দেহের মধ্যে উত্তাপ উত্তাপ বোধ হচ্ছে, সে সহজে কেঁদে ফেলছে, সহজে হাসছে, ইত্যাদি লক্ষণ যদি দেখা যায়, তাহলে সেখানে পালসেটিলা 30 ঔষধ দিয়ে, এই ঔষধে মোটামুটি 1 মাস খেয়ে যেতে হবে, দিনে 3 বার 3 ফোঁটা করে। এবার আমি কিছু পথ ও আনুষঙ্গিক ব্যবস্থা সম্পর্কে বলছি। গোপন ঋতুস্রাবের যদি কারো লক্ষণ দেখা দেয়, তাহলে আগেই সতর্কতার সঙ্গে রোগীর পরীক্ষা করতে হবে। যদি দেখা যায় যে কোনো পর্দা জরায়ুর মুখে বা যোনিমুখে আটকে আছে, তবে কাল বিলম্ব না করে সার্জিক্যাল অপারেশনের ব্যবস্থা করতেই হবে। ঔষধ প্রয়োগ করে কোনো উপকার হবে না, আজকাল এই জাতীয় অপারেশন অতি সহজসাধ্য এবং সত্বর আরোগ্য লাভ সম্ভব। পুষ্টিকর হালকা জাতীয় পথ্য খেতে হবে, তরল জাতীয় খাবার খেতে হবে, ভিটামিন ও প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে, পেটের নিচে মাঝে মাঝে গরম সেঁক দিলে উপকার হয়, দুধ পুষ্টিকর খাদ্য এসবগুলো খেতে হবে, হজম করতে পারলে এইগুলো তো এটাই উপযুক্ত পথ্য। এছাড়াও ভাত মাছ তরি তরকারি খেতে কোনো বাধা নেই। তো আশা করছি গোপন ঋতুস্রাব বা গুপ্ত ঋতুস্রাব কিংবা কারোর দেহে যদি হাইমেন আটকে, অর্থাৎ হাইমেনে যদি কোনো ছিদ্র না থাকে, তার যদি জ্বরের মুখ আটকে থাকে, অবশ্যই তাকে অপারেশন করতে হবে। আর সঙ্গে সঙ্গে যদি তার রক্তের পরিমাণ কম থাকে, তার জন্য যদি তার এই সমস্যাটা দেখা যায়, তাহলে এই ঔষধ দুটোর ব্যবস্থা আপনারা অবশ্যই করতে পারেন। তো আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।